जा देही हम तो बंद हो गया पार्सल चला सके दुकान बंद हो गया है जा हम के एक खबर को था सामने देही क्लास के ना आज के तो भाई अंदर हमें हराम हुई देखते अच्छा मेरा वीडियो में तो है ना आ समझ नहीं आमी चाय तू दी जा हां आमी जी दी तो भाई आज के कोई थकबे तो बोलछेन की कोई तो होलो माने मिस्टी खाओ ये क्लास है क्लास है जरे ভাইয়ানে কথা আছে কথা হলো মিষ্টি খাবো ঠিক আছে কিন্তু যে হারবে আমি ওকে ঠিক আছে আজকে কেন সুবিধা হবে যে হারবে সে দিবে তো আমরা দোকানটা খুঁজে পাইছি দোকানের নাম হচ্ছে কাশ্মীরি এমনি দোকান দেখতে খুব ভালো আমাদের এলাকায় মোটামুটি দোকানটা খুব নাম করা মালিবাগে আপনার কমিউনিটি সেন্টারের ঠিক বিপরীত পাশে তো এখানে মিষ্টিগুলিও খুব ভালো হয় আমি যদি জানি এর আগে খাইছিলাম দু একবার খুব ভালো মিষ্টি এখানে তো আমরা দেখি এখানে মিষ্টিগুলি কী পাওয়া যায় তো আমরা এখন কাশ্মীর সামনে আসি লোক আছে লোক যেহেতু আছে সেগুলো আমরা ঢুকবো দিন আছে লোক ঘুরে দেন আমরা ঢুকবো তারপরে মিষ্টি চুজ করবো যে তুমি সেটা চ্যালেঞ্জ করবো যদি আজকে মনে আমার চ্যালেঞ্জ করছে তো দেখবো আছে কত খাই জানেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তোমার আমাকে চ্যালেঞ্জ করছে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি দেখি আমাদের ভাই এই লকডাউনের ভিতরে অনেক কিছু করে ভাই আমি খাওয়া পড়া অনেক কিছু করে আজকে আসছি তো আমরা ভাবতেছি রসগোল্লা দিয়েই করবো যেহেতু রোমানের রসগোল্লা পছন্দ হয়েছে আর এখানে মিষ্টি আমি আগে দু একবার খাইছিলাম এখানে মিষ্টিগুলো খুব ভালো কোয়ালিটি খুব ভালো আমাদের এলাকায় মোটামুটি অনেকগুলো মিষ্টির দোকান এর মধ্যে এইটা আমাদের খুব প্রিয় একটা দোকান কারণ এখানে মিষ্টিগুলো খুব ভালো আমাদের ভালো ভালো লাগে আমাদের কাছে তো আজকে এখানে ভিডিও ইয়া করতেছি আমরা চ্যালেঞ্জ করতেছি আপনারা দেখতে থাকবেন আমরা দুইটা নিচ্ছি এই দোকানের ভিতরটা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর এখানে আপনারা চাইলে এসে বসে খেতে পারবেন দু তিনজন নিয়ে আসলে তো আমরা রসগোল্লা নিয়ে দুইটা করতেছি তো আমরা রসগোল্লা নিয়ে রেডি তো আমরা এখন ভিডিওটা মোটামুটি কত দূর আছে হাফ কেজির মতো আছে এখানে মিষ্টি আইটেম কত আছে এক দুই তিন চার পাঁচ আটটা নয়টা না সকলের সেম আছে মোটামুটি নয় পিস মিষ্টি আছে রসগোল্লা আছে এখানে তো আমরা শুরু করবো এখন দুইজন একসাথে খাবো মানে যে ফার্স্ট খাবে সে তো উইন আর যে সেকেন্ড খাবে সে লুজার আর লুজারের জন্য পনিশমেন্ট হচ্ছে সে আজকে বিচার দেবে জি
ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।